For men, beards stand for masculinity. So a fully grown mustache and beard is source of great pride. Welcome to Tariq Blog channel. আমি তারিক আর আজ আমি কথা বলবো বিয়ার্ড বা দাড়ি নিয়ে। আপনার যাদের দাড়ি আছে বা বিয়ার্ড আছে তারা কীভাবে ওটাকে মেনটেন করবেন, আর যাদের বিয়ার্ড নেই তারা কী করলে বিয়ার্ড আসতে পারে। তো এই নিয়ে আজকে আমাদের টপিক, হাউ টু গ্রো বিয়ার্ড। তো আমার প্রথম পয়েন্ট হবে ফেস ক্লিন রাখা, স্কিন ক্লিন রাখা। তো তার জন্য কী করতে হবে, তার জন্য করতে হবে যে আপনার যে ক্লিনজার আছে ওটা দিয়ে দিনে 2-3 বার ফেস ওয়াশ করুন, আর হালকা গরম জল দিয়ে ওটাকে ধোবেন। ফেস হালকা গরম জল দিয়ে ওয়াশ করলে কী হবে, ফেসটা ক্লিন হয়ে থাকবে এবং ক্লিন স্কিনে যে আমাদের ফলিকলসগুলো আছে, যে লোমকূপগুলো আছে ওগুলো বেরোতে হেল্প করবে। তো ফার্স্ট পয়েন্ট, স্কিন ক্লিন রাখুন। সেকেন্ড হচ্ছে ইউক্যালিপটাস অয়েল। এটা হচ্ছে ইউক্যালিপটাস মানে ওই নীলগিরি যে গাছটা আছে ওটা থেকে যে তেলটা বেরোয় ওটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের বিয়ার্ড গ্রো করার জন্য, বিয়ার্ড বের করার জন্য। তো কী করতে হবে, তার জন্য আপনাকে এই তেলটা নিতে হবে। এটা আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, ওখান থেকে আপনারা বাই করতে পারেন। তো এই তেলটা আপনি 2-3 মিনিট মাসাজ করবেন, দেখবেন আস্তে 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 আপনি ফল পেয়ে যাবেন যে হ্যাঁ হচ্ছে কিছু একটা। এছাড়াও ভাইটামিনস অ্যান্ড মিনারেলস, কিছু কিছু ভাইটামিনস আছে যেগুলো আমাদের ফেশিয়াল হেয়ার গ্রোথের জন্য হেল্প করে, যেমন হচ্ছে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি এবং ভিটামিন ই। তো এইগুলোকে আপনার ডায়েটের মধ্যে অ্যাড করুন, আপনি তার ফল পেয়ে যাবেন। এছাড়া আমি বলবো যে ফেস স্ক্রাব করা। স্ক্রাব করলে কী হবে, আমাদের ডেড সেলগুলো না বেরিয়ে যাবে, যে ডেড সেলগুলো স্কিনের যে ডেড সেলগুলো থাকে ওগুলো আমাদের লোমকূপকে বাধা দেয় বেরোনোর জন্য। তো ওটা যখন সরে যাবে তখন অটোমেটিক কি লোমকূপগুলো বাইরে আসার সুযোগ পাবে। তো স্ক্রাব করুন, স্ক্রাব অনেকটা হেল্প করবে বিয়ার্ড গ্রো করার জন্য। তাছাড়া স্ক্রাবের পর ফেশিয়াল মাসাজ করলে কী হবে, আপনাদের এই অংশটুকুতে ব্লাড সার্কুলেশন ভালো থাকবে, আর ব্লাড সার্কুলেশন ভালো থাকলে আমাদের যে লোমকূপগুলো আছে, যে ফলিকলসগুলো আছে ওগুলো দ্রুত বেরিয়ে আসতে হেল্প করবে। তো ফেস মাসাজ সপ্তাহে একবার বা দুবার করুন, দেখবেন অনেকটা হেল্প হবে বিয়ার্ড গ্রো করতে। তাছাড়া একটা ন্যাচারাল রেমেডির নাম বলবো, যেটা হচ্ছে আমলা অয়েল। আমলা অয়েল আমরা ইউজ করি ন্যাচারাল রেমেডি হিসাবে ফেশিয়াল হেয়ার বের করার জন্য। তো আপনাদেরকে কী করতে হবে, আপনাকে আমলা অয়েল দিয়ে ফেসকে 2-3 মিনিট মাসাজ করুন, তারপর ওটাকে 10-15 মিনিটসের জন্য ছেড়ে দিন, তারপর ঠান্ডা জলে ওটাকে ধুয়ে ফেলবেন। তো এটা করলেও আপনার বিয়ার্ড গ্রো করতে হেল্প করবে, বিয়ার্ড বেরোতে হেল্প করবে। তো এই কিছু পয়েন্ট। তাছাড়া লাস্ট বাট নট দ্য লিস্ট, জেনেটিক্স। আমার যে দেখছেন যে এই বিয়ার্ড বা মুস্টাশগুলো, আমি কিন্তু এগুলো কিছু আমাকে আলাদাভাবে কিছু করতে হয়নি, বাস অটোমেটিক এটা চলে এসেছে কারণ আমার জেনেটিক্সে এই ব্যাপারটা আছে। তো জেনেটিক্স অনেকটা হেল্প করে বিয়ার্ড গ্রো করতে, বা 100% হেল্প করে বিয়ার্ড বের করতে। কারণ অনেকে দেখবেন যাদের জেনেটিক্স নেই, যেরকম অনেক ফিল্ম স্টার আছে, নাম বলছি না, আপনারা দেখবেন যে ওরা এত বড় ফিল্ম স্টার হয়ে বাট ওদের বিয়ার্ড এখনও আসেনি। তো ওরা কি চায় না যে বিয়ার্ড আসুক, তো ওদের জেনেটিক্সে নেই, তাই হয়তো না তাই বিয়ার্ড গ্রো করতে পারেনি। তো আশা করি এই টপিকটা ভালো লেগে হবে, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, আর এই ইনফরমেশনটাকে শেয়ার করুন। তো আজকের জন্য বাই, ভালো থাকবেন।